আসছে ঈদের জন্য নির্মাতা শামীম আহমেদ রনি নির্মাণ করছেন তার নতুন চলচ্চিত্র রংবাজ। ছবিতে নায়ক হিসেবে কাজ করছেন সুপারস্টার শাকিব খান ও নায়িকা শবনম বুবলি। ছবিটি ইতোমধ্যে নানা কারণে বেশ আলোচনায় এসেছে, তবে এবার আরো নতুন একটি মাত্রা যোগ করল ছবিটিতে শাকিব খানের ফার্স্ট লুক। এবার নতুন এক রূপে দর্শকদের সামনে হাজির হচ্ছেন শাকিব। মুখে খোঁচা খোঁচা দাড়ি, কানে দুল, চোখে রঙিন চশমা, কানে স্টার আকৃতির ট্যাটু আর ঘাড় জুড়ে লেখা রংবাজ, এমনই এক নতুন ভাবে আসছে ঈদে শাকিব খান। বুধবার নির্মাতা শামীম তার ফেসবুকে শাকিব খানের এই নতুন লুকের একটি ছবি পোস্ট করেন। রংবাজ ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের রূপরং চলচ্চিত্র ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ইতোমধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে পাবনায়। পাবনা নাটোর মিলে টানা 2 মে পর্যন্ত শুটিং হবে ছবিটির। বাকি শুটিং হবে কলকাতা ও সুইজারল্যান্ডের লোকেশনে। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।